আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। কাছের দূরের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আর আমার একটা ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে রেসিপি। তোমরা সবাই দেখছো যে সেম কুকিং স্টুডিও বরাবর মতো তোমাদের সাথে আসি, আমি জানো। আর নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকেও হাজির হয়েছি বরাবর মতো। আজকে তৈরি করে দেখাবো পেলে দেওয়া জিনিস দিয়ে অসাধারণ একটি রেসিপি। এদিকে দেখো, এটা হলো ফুলকপির ডাঁটা। ফুলকপিটা কেটে নিয়েছি আর ডাঁটাটা রয়ে গেছে, তো এটা ফেলবো না। সাধারণত আমরা এই ডাঁটাগুলো ফেলে দিয়ে থাকি, তো বাজারে যা চওড়া দাম জিনিসপত্র, এই ডাঁটাটা না পেলে এটা দিয়ে মজাদার একটি রেসিপি তৈরি করা যায়, তো তোমরা প্র্যাকটিক্যালি দেখতে পারবে। তো আমি ডাঁটাগুলো সাইজ মতো কেটে নিয়েছি, কেটে নেওয়ার পরে পাশের যে পাতাগুলো আছে সেগুলো ফেলে দিচ্ছি, শাকগুলো আর কি। এবার দেখো, এভাবে চিকুন করে কেটে নিচ্ছি, তো ডাঁটাগুলো কাটা হয়ে গেছে। এবারে যে ফুলকপির মূল অংশটা, মূল ডাটাটা, সেটার থেকেও কিছুটা অংশ নেব। এটা আসলে সবাই জানো আমার মতো করে, ভিতরের যে অংশটা এটা আলুর মতো অনেকটা একদম সফট হয়, তো এটা খোসা ছাড়িয়ে নিলাম, চারপাশের খোসাটা ছাড়িয়ে নিলাম। এবার ভিতরের অংশটা, নরম অংশটা কেটে নিচ্ছি। এবারে দেখো, আমি ডাটাগুলো ধুয়ে নিচ্ছি, ধুয়ে নেওয়ার পর এটাকে সিদ্ধ করে নেব। তো খুবই মজাদার একটি রেসিপি তৈরি হয় এই ফুলকপির ডাটা দিয়ে। আমার ফুলকপির ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে আর আমি বলকটা পানিতে দিয়েছিলাম, সেজন্য কালারটা খুব একটা চেঞ্জ হয়নি। এবার আমি এখানে দেখো 1 কাপ মশার ডাল ধুয়ে নিয়েছিলাম অফ ক্যামেরা, সেটা দিয়ে দিচ্ছি। এটা বুটের ডাল দিয়েও করতে পারবে, আমি মশের ডাল দিয়ে করছি, আমার সংগ্রহে বুটের ডালটা নাই। তো যতটুকু বুটের যতটুকু ডাল দিলাম তার চেয়ে দ্বিগুণ পানি দিলাম, সরি এটা মশার ডাল ছিল, দ্বিগুণ পানি দিয়ে ডালটাকে হাফ সিদ্ধ করে নিয়েছি, 50% সিদ্ধ করে নিয়েছি। এবার দেখো, এখানে কিছুটা আলু আর গাজর নিয়েছি কালারফুল করার জন্য, এটা দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তো গাজর ও আলুটাকে সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিব। তো গাজর আলুটা ভাজা হয়ে গেছে, এবার যে আমি গাজর আর আলুটা তুলে নিচ্ছি। এবারে একই ফ্যানে আবারও সাদা তেল গরম করে নিচ্ছি। এবারে দেখো, হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আসলে যে কোনো ডালের সাথে, ডাল রেসিপির সাথে জিরে ফোড়নটা দিলে খুবই মজাদার লাগে, মানে সুন্দর একটা স্মেল বের হয়। এবারে দিচ্ছি পেঁয়াজ কুচানো, পেঁয়াজ কুচানোটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। তো এই মুহূর্তে যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তাদের উদ্দেশ্যে বলছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটা বাজিয়ে দিলে প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে গিয়ে পৌঁছে যাবে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে, আমি রসুন বাটা দিয়েছিলাম 1 চামচ, আদা বাটা 1 চামচ, আদা বাটা একটু কমই দিলাম রসুন বাটার থেকে। তো সাথে সাথে ভেজে নিয়েছি, আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, সুন্দর একটা স্মেল বের হয়ে গেছে। এ দেখে দেখো, সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি কিছুটা গুঁড়া মশলা অ্যাড করব, তো গুঁড়া মশলাটা দেওয়ার আগে একটু পানি দিয়ে দিলাম যাতে গুঁড়া মশলাটা ফুড়ে না যায়। প্রথমে দিলাম জিরে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো দিলাম, 1 চা চামচ ধনে গুঁড়ো দিলাম। এবারে দেখো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1/2 চা চামচ মরিচ গুঁড়ো দিলাম, এটা জাস্ট কালারের জন্য। এবারে মশলাগুলোটি একটু কষিয়ে নিব, কষানো হয়ে গেছে আর একটু পানি দিচ্ছি, ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটু পানি দিয়ে মশলাগুলো আবারও কষিয়ে নিব 2-3 মিনিট মতো। তো 2-3 মিনিট কষিয়ে নিচ্ছি, 2-3 মিনিট কষানোর পরে যে ডাঁটাগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, সেটা মশলার সাথে কয়েক মিনিট ভেজে নেব। ডাঁটাগুলো স্বাদটা সাধারণত একটু পানসে হয় আর একটু ঝাঁঝালে হয়, সেজন্য মশলার সাথে ভেজে নিলে এই ঝাঁঝালো ভাবটা কেটে যায়। এবারে দেখো, মশার ডাল নিচ্ছি, তো মশার ডালটা আমার বেশি হয়ে গেছিলো, সেজন্য আমি অর্ধেক মশার ডাল এখানে ব্যবহার করছি আর অর্ধেকটা অন্য কাজে লাগাবো। তো মশার ডাল আর ডাঁটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম। তো লবণ দেওয়া হয়নি, কিন্তু তোমরা অবশ্যই লক্ষ্য করেছো আমি প্রথমে কিন্তু লবণ দিইনি। এবারে স্বাদ মতো লবণ দিলাম, 1 চা চামচ লবণ দিলাম। লবণ দিয়ে ডাঁটা আর ডালটা কয়েক মিনিট ভালোভাবে আমি কষিয়ে নেব। তো নেড়ে নিচ্ছি, এবারে ঢাকা দিয়ে রাখছি। ডাঁটা আর ডাল থেকে কিন্তু যথেষ্ট পানি বের হয়ে গেছে, আমি কিন্তু বাড়তি পানি দেইনি। তো 5-6 মিনিট মতো কষিয়ে নিয়েছি, কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখানে আর বাড়তি পানি দেওয়ার দরকার নেই, ডাঁটা থেকে আর মশার ডাল থেকে পর্যাপ্ত পরিমাণে ঝোল বের হয়ে যায় প্রথমে। তো পানি না দিয়ে কষিয়ে নিলাম। তো আলু আর গাজরটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পালি করে কাটা কাঁচা মরিচ। তো আরও 2-3 মিনিট কষালাম, কষিয়ে নিয়ে এবার দেখো পরিমাণ মতো পানি দিচ্ছি। তো
তো যদি কেউ ঝোল ঝোল খেতে চাও তাহলে পানির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিবে। আমি মাখা মাখা করতে চাচ্ছি, তো যেহেতু আমার আলু গাজরটা ভাজা ছিল, ডাল সিদ্ধ ছিল, ডাঁটাও সিদ্ধ ছিল, খুব একটা টাইম লাগেনি। আর এবারে কয়েক মিনিট রান্না করার পর দেখো মাখা মাখা হয়ে আসছে, আর ঠান্ডা হলে এটা আরও মাখা মাখা হয়ে যাবে। এবারে উপর থেকে ধনে পাতা কুচানো ছড়িয়ে দিচ্ছি, ফ্রেশ ধনে পাতা দিলাম। আর চাইলে কিন্তু একটু গরম মশলা ছড়িয়ে দিতে পারো উপরে। তো আসলে ফ্রেশ ধনে পাতা কুচানো দিলে আর গরম মশলা খুব একটা লাগে না। আর যদি তোমাদের কাছে ভালো লাগে আর মনে হয় যে দিবে তাহলে একটু ছড়িয়ে দিতে পারো। তো ছোট্ট একটি অনুরোধ করছি এই মুহূর্তে, যদি আমার রেসিপিটি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ। তোমাদের একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করে। ধনে পাতা কুচানো দিয়ে দমে 2 মিনিট আবারও রান্না করে নিলাম, এবারে পরিবেশন করে দিচ্ছি। তো এটা একদমই মাখা মাখা হয়ে গেছে, যদি একটু ঝোল ঝোল খেতে চাও তাহলে আর একটু পানির পরিমাণটা বাড়িয়ে দিবে। তো এটা একবারে মাখা মাখা হয়ে যাবে, দেখো কতটা সুন্দর লেগেছে। আর যতটা না দেখতে সুন্দর লাগছে তার চেয়ে কিন্তু খুবই অসাধারণ লেগেছিল খেতে। তো আবার বলবো আমার রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।